হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি মেমারি দিলালপুর। দিলালপুর আছে কালী পুজো, তো কিছু মাইক বাঁধার ভিডিও তোমাদের দিচ্ছি। আর কম্পিটিশন কালকে আছে, কাল তোমাদের কম্পিটিশন রোড শো সব দিয়ে দেবো। তো চলো, দিলালপুরে অনেকগুলো মাইক সেট আছে, সব দেখাই তোমাদের। সামনে রক স্টারকে দেখতে পেলাম, এসে এই যে রক স্টার মালিক শুদ্ধ এসছে আজকে মাল বানাতেই, মানে এই মাত্র এলো। বিনোদ দা ভালো আছো? বাধা হচ্ছে কাল কম্পিটিশনের ব্যাপার আছে। আজ প্রথম দেখলাম মাইক বাঁধার সময় মালিকও আছে। কর্মকার সাউন্ডের আরসিএফ বাঁধা হচ্ছে। এই যে গাইস, মেলা তলাটা তোমরা দেখতে পাচ্ছ, আজ ধুমধাম কালী পুজোর ব্যাপার। চলো, জিলিপি কড়াতেই ছাড়া হচ্ছে, দেখো মানে একদম অরিজিনাল গরম, হাতে গরম যাকে বলা হয়, হাতে পাতে দুটোতেই গরম। চলো, সামনে সাউন্ড সার্ভিস বাঁধা হচ্ছে। চলো, ও ভাই ফুচকা স্টল এবছরে এইখানে, মানে দেখি বিয়েবাড়ি না কি খাওয়া দাওয়া আবার জানি না। বৃষ্টির জন্য মাল ফিটিং করতে পারেনি। আমরা আছি দিলালপুর বাগদিপাড়াতে, এখন এখানে দেখতে পাচ্ছি সম্রাট সাউন্ড বাঁধা হচ্ছে 30 মালটা। ওয়েদারটা খুব সুন্দর, খুব জল হয়েছে সকাল দিকে। বিনোদ দাস সাথে আমিও ভিডিও। নতুন 30 কিছুদিন আগে ঘোজলায় বেজে এলো, কালকেই ফিরেছে ঘোজলা থেকে। বিনোদ দা যেরকমটাই ভিডিও করছে, আমি ঠিক সেরকমটাই ভিডিও করছি। কালী পুজো এটা মায়ের মন্দির, তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা বছর একটু নতুন করে হয়েছে, নাহলে আগে তো অ্যাডভার্টাইজের চাল ছিল মায়ের মন্দিরটা। তো চলো সামনে মায়েরটা দেখাই। এই বক্সটা সামনে যেতে পারছি না গাইস, তো দূর থেকে করছি। সামনে শ্রীকৃষ্ণ সাউন্ডকে দেখতে পাচ্ছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, বিনোদ দা আগে ভিডিও করছে, চ্যানেলের থাম্বনে মানে লোগোটা চেঞ্জ করেছি, তোমরা চিন্তা ভুল করো না। ঠিক আছে।
ফোনে।